সরি, বন্ধুদের বিদায় দিতে একটু দেরি হয়ে গেল। টাচ করেছেন তো খুন করে ফেলবো। মানে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আমাকে আপনার বউ ভাববেন না। আচ্ছা, বিয়ে করে বউকে বউ ভাবা যাবে না? না, কারণ বিয়েটা আমি আমার ফ্যামিলি প্রেশারে করেছি। আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে তাকে বিয়ে করলেন না কেন? আজকে এখন বিয়ের পর আমাকে বলছেন কেন? অভিজিৎ অস্ট্রেলিয়া থাকে। আমার বয়ফ্রেন্ডের নাম অভিজিৎ। ও পিআর এর কাগজে ঝামেলা হওয়ার জন্য আসতে পারেনি, 2 মাস পরেই চলে আসবে। সরি, আপনি 2 মাস অপেক্ষা করতে পারলেন না? প্রবলেম তো আমার না, আমার বাবা মায়। অস্ট্রেলিয়া একটা ছেলে অস্ট্রেলিয়া পিআর এর জন্য অ্যাপ্লাই করছে, নিশ্চয়ই স্টেবল একটা ছেলে, তাকে নিয়ে এত অসুবিধা থাকবে কেন? অভিজিৎ নামটা শুনে আপনার কিছু মনে হচ্ছে না? অভিজিৎ হিন্দু। আমাদের রিলেশনের কথা জানার পরই আমার বাবা হুট করে এই বিয়েটা ঠিক করে ফেলে। অভিজিৎ আসতে চেয়েছিল, কিন্তু ওরই কাগজের প্রবলেমের জন্য ও 2 মাস পরেই চলে আসবে। 2 মাসের জন্য বিয়েটা করেছেন? অনেকটা ওরকমই। আমি জানি আপনার জন্য ব্যাপারটা খুব খারাপ হচ্ছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। কি বলবো ভেবে পাচ্ছেন, এত সব আয়োজন, এই বিয়ে জাস্ট সব আপনার প্ল্যান করা? না, বিয়েটা ঠিক হওয়ার পরে প্ল্যান করেছি। আমি আর অভিজিৎ দুজনে মিলে প্ল্যান করেছি। ঠিক 2 মাস পরে আমি আর আপনি হানিমুনের নাম করে কক্সবাজারে যাব। সেখানে আমি অভিজিৎকে বিয়ে করব। আপনি শুধু আমাদের একটু হেল্প করবেন। বিয়ের কিছুদিন আগে বাবা আমার ফোনটা নিয়ে নেয়, এরপর থেকে আর অভিজিতের সাথে যোগাযোগ হয়নি। আপনি ছুরিটা নামিয়ে রাখতে পারেন, এখানে নিরাপদেই থাকবে। 2 মাস আপনি আপনি আমাদের হেল্প করবেন তো? জি। কিরে, তুই ফোন সাইলেন্ট করিসনি? না, কি বলবি বল। আরে ফোন সাইলেন্ট না করে তো তোকে লোকজন ডিস্টার্ব করবে। তুই ছাড়া আর কেউ ডিস্টার্ব করার নেই। আমি আবার কি ডিস্টার্ব করলাম? আমি তো ফোন করলাম জানার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। ফোন যখন ধরেছিস তার মানে কিচ্ছু ঠিক নেই। ভেতরের অবস্থা কি বলতো? নিজে বিয়ে করতে এসে আরেকজনের বিয়ের হেল্পার হয়ে গেলাম। মানে দেখা হলে বলবো। বললাম তো অনেক কথা, দেখা হলে বলবো। আরে এখনই বল না। শুনো প্লিজ, ধৈর্যটা একটু বাড়া আর অস্থিরতা কমা। খোদা আমায় ধৈর্য দাও, এখনই দাও, তাড়াতাড়ি দাও, কুইক। হুম।